শোনেক, স্কুলত যা, সারক আগে সালাম দিব, বুঝলু? কই রে মাও, আয়শা আয় কেনে, দেরি হয়ে যাওছে না? সাওটা কি হাটে নিবার চাওছেন? দেরি হয়ে যাওছে, মুইও সাজা দিতেছি স্কুলে যাবার জন্য। তুই তো খাবার লোভত স্কুলে পাঠাবার চাইস, এলে ঠিক নয়। খাবার লোভত লেখাপড়া হয় না, স্কুলে যাওয়া আসা করলেও মেলা কিছু শিখবার পারে। মোর সঙ্গে থাকিলেও মেলা কিছু শিখিবার পাইবে। তোমরা শিল্পী মানুষ হয়ে আজ মূর্খ মানুষের মতো কথা কবার লাগছেন। ঠিকই কইছিস, আজ মোর কথাগুলা মূর্খ মানুষের মতন শুনায়। মনের দুঃখে কথা কইলে মূর্খ হয়ে যায়। আজ যদি আমার এটা ভাবাই স্কুল থাকলো হয়, আমার সবাক খাওয়া দিয়া যদি ডাকলো হয়, ওঠে আমার সবা গান শিখি কত বড় শিল্পী হইল হয়, তখন দেখলো হয় তোর বেটির কত ডিম্যান্ড। নে ধর পর, মুই তো আর গান থামি দেওয়ার কথা কও নাই। কইছি বলে প্রত্যেকদিন প্রত্যেকদিন না নিয়া খালি হাটবার করে ধরে গেলি হয়। আয়শা টপ টপে হাট, আজ মেলা দেরি হয়ে গেল। স্কুলে যা, সারক সালাম দিস। মনত আছে তোর মা কি কইছে? স্কুলে যা, সারক আগত সালাম দিব। শোন, তোর মা আগইলেও ভালো ভালো কথা কয়, মার কথা সব সময় শুনবু, বুঝলু? গান গায়া খালি হইবে না, পড়াশোনাও করিবার লাগিবে। এই কন্ত, তোমরা গিলা কায় বড় হ্যা কি হবার চান? এই আলামিন খারাও, তুই বড় হ্যা কি হবু? মিষ্টির দোকানদার হব। কেন মিষ্টি দোকানদার হবু? কেন মেলা মিষ্টি খাবো। এই হাড্ডি একেবারে ফাটাই দিম ডাঙ্গে বৈশাক, তুই কি হবু? ডাক্তার। হ্যাঁ গুড, হ্যাঁ আশা করব বড় বড়। বৈশাখ ভালো, তুই বড় হ্যাঁ কি হবু? ডাক্তার। তুই একটা শুনি কলু, নিজের বুদ্ধি নাই? হ্যাঁ তুই বুদ্ধি করি কিছু কবার পারিস না, গাদা কথাকার। বৈশাখ তুই কি হবু? মুই বড় হ্যাঁ রেলগাড়ি চালান। উদ্ধার দিবু বান্দরের দোস্ত। বৈশ তুই কে রে? খারাও। তোক তো নতুন নতুন মনে হয়, তোমার নাম কি? মোশাম্মদ আয়শা বেগম। তুই বড় হয়ে কি হবু? মুই বড় হইয়া বাপের মতন গান করিম, শিল্পী হইম। বৈশাখ বৈশাখ।